নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত আজাদ হিন্দ বাহিনীর মহিলার রেজিমেন্টের ক্যাপ্টেন ছিলেন লক্ষ্মী সাইগেল। প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রামী, পরে সমাজসেবামূলক কাজে যুক্ত হয়েছিলেন মহিলা রেজিমেন্টের এই ক্যাপ্টেন। সর্বশেষে স্বাধীনোত্তর ভারতবর্ষে তিনি বামপন্থী রাজনীতিতে আগ্রহী হন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেছেন। 2012 সালে তিনি প্রয়াত হয়েছেন। বিশিষ্ট এই নারী নেত্রী তথা সমাজসেবীকে তার মৃত্যুর পর থেকেই বিশেষভাবে স্মরণ করে যাচ্ছে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। শনিবার মহান এই সমাজসেবীর তথা সমাজকর্মীর স্মরণসভা করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে আয়োজিত এই স্মরণসভার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রমা দাস, সংগঠনের রাজ্য নেতৃত্ব ঝর্ণা দাস, কৃষ্ণা রক্ষিত এবং স্বপ্না দত্ত সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে সেখানে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের নানাবিধ মিথ্যা প্রতিশ্রুতির কথা তুলে ধরে তীব্র সমালোচনা করেন। সেখানে রমা দাস বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্মী সাইগেলের আত্মত্যাগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য রাখেন। লক্ষ্মী সাইগেলদের পথ অনুসরণ করে আমরা কি করতে পারি? আমাদের গণতন্ত্র, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য আজকে সমাজ, দেশ, দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে এমন জটিলতা ধারণ করেছে সাধারণ মানুষ বেঁচে থাকার মতো অবস্থা আজকে বর্তমানে মানুষের সামনে নেই, কোনো পথ নেই। মানুষ কোথায় যাবে, কোন দিকে যাবে, কি করবে? তদুপরি রাজনৈতিক যে অস্থিরতা, ধর্মকে ব্যবহার করে জাতি ধর্ম নির্বিশেষে দেশের ধর্মনিরপেক্ষ করলো আমাদের সংবিধানের মূল কথা, সেটাকে ধ্বংস করে আজকে জাত ধর্ম বর্ণের ভিত্তিতে মানুষকে ভাগ করে এবং ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে তৎকালীন সময়ে কংগ্রেস লক্ষ্মী সাইগেলরা যখন লড়াই করেছেন দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, এদেশ থেকে ব্রিটিশকে তাড়াবার জন্য, আজকে যে ভূমিকা তারা সেই সমাজে দাঁড়িয়ে গ্রহণ করেছিলেন, তখন প্রতিবন্ধকতা ছিল, সামাজিক প্রতিবন্ধকতা মেয়েদের জন্য প্রচণ্ডভাবে ছিল। সেই সমাজ থেকে বেরিয়ে এসে দেশের জন্য লড়াই করা, জীবন দেওয়া, সংগ্রাম করা, এদেরকে কত কঠিন ছিল, সে পথ কত কণ্টক বিছানো ছিল, সেটা লক্ষ্মী সাইগেলদের জীবনী উপলব্ধি করতে না পারলে, তাদের সংগ্রামকে উপলব্ধি করতে না পারলে আমরা বুঝতে পারব না। অনুষ্ঠানে এদিন বামপন্থী নারী সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিনের এই স্মরণসভা তথা আলোচনা সভার স্লোগান ছিল ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অনুষ্ঠানের শুরুতেই লক্ষ্মী সাইগেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।